হ্যালো আশা করি সবাই ভালো আছো আজকে একটু অন্যরকম ক্লাস নিয়ে এসছি বর্তমানের সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আর্ট অ্যান্ড কালচার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই আর্ট অ্যান্ড কালচার থেকে আমাদের ভেরিয়াস এক্সামে বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে যেটা কিন্তু আজ পর্যন্ত আমরা এই রাই বাংলায় করাই নি অর্থাৎ ফার্স্ট টাইম আজকে এনেছি এবং আজকে শুধু কোশ্চেন অ্যান্সার সেশন হবে না অবশ্যই আমরা কিছু কন্টেন্টও দেখবো যেগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা বারবারই বলো স্যার আর্ট অ্যান্ড কালচারটা পড়তে খুব অসুবিধা হচ্ছে কীভাবে পড়বো সমস্ত কিছু আজকে বলবো যেটা সিজিএল সিএইচএসএল এম টিএস এবং ডাব্লিউ বিসিএস মেন্স সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ কথা বাড়াবো না কাজ শুরু করবো তাই ক্লাসে শুরু শুরু করে দিই তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবে চেষ্টা করবে এবং আমি তার কিন্তু এক্সপ্লেনেশন সমস্যা যা যা হবে সব কিছুই কিন্তু আজকে তোমাদের রিসলভ করব। ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ আজকের ক্লাসটা কিসের ওপর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার ঠিক আছে তাহলে দেখো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা ক্লাস শুরু করতে চলেছি এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা একটা কথা বলে রাখি যে এই যে ক্লাসগুলো আমরা করছি ইউটিউবে এটাকেই যদি আরও ইল্যাবোরেটলি এবং সুন্দর করে গুছিয়ে কন্টেন্ট ওয়াইজ সাজিয়ে পড়তে চাও তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো এই জিনিসটাকে দেখতে পাচ্ছ ক্র্যাশ কোর্স যেখানে কিন্তু অসামান্য কিছু ফিচার্স রয়েছে যেমন দেখতে পাচ্ছ যে তিন মাসের ডিউরেশন এবং দেড়শোটার ওপর লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিওস সব থেকে বড়ো কথা যেটা আমার সাবজেক্টের সাথে যুক্ত এবং আমি জানি ডাব্লিউ খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক বছরের সি সেটা কিন্তু তোমরা পিডিএফটা পাবে ঠিক আছে চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই তারপরে দেখো আমার সম্বন্ধে কিছু বলা রয়েছে আজকে আমরা চেষ্টা করব যে ক্লাসটাকে আরো ইন্টারেস্টিং করার তাই জন্য আমরা চলে যাব নেক্সট স্লাইডে দেখো আজকের যে ফার্স্ট ক্লাসের ফার্স্ট সেকশন আমরা যে লাইভ ক্লাসটা করব যে এমসিকিউ সেশনটা করব সেটা কিসের ওপর হবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের ওপর হবে ওকে তাহলে একটু দেখে নিই ইন্ডিয়ান কালচারের ওপরে আজকে কোন কোন বিষয়কে আমরা টাচ করবো এবং সেগুলোর উপর জানবো দেখে নি কি টাচ করতে পারি আচ্ছা ফার্স্ট কে আসছে ফার্স্ট আসছে হচ্ছে ইন্ডিয়ান ফেস্টিভ্যালস ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ সকালে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া দেখা যাচ্ছে আসবো এক সেকেন্ড দাঁড়াও দেখতে পাচ্ছ ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া নেক্সট দেখতে পাচ্ছ ক্লাসিক্যাল ড্যান্স ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স এইগুলো থেকে কিন্তু এইগুলো হচ্ছে এসএসসির প্রাইম ফোকাস টপিক তারপরে কি রয়েছে তারপরে দেখতে পাচ্ছ ফোক ড্যান্স খুব গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে কি তারপরে রয়েছে মিউজিক ইনস্ট্রুমেন্টালিস্ট আর লাস্ট কি রয়েছে লাস্ট রয়েছে ঘাড়ানাস অ্যান্ড ভোকালিস্ট তাহলে পাঁচটা টপিক কুড়িটা কোশ্চেন চার পাঁচ কুড়ি কুড়িটা কোশ্চেন আমরা কিন্তু এইভাবে আজকে সলভ করব খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা সেশন হবে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই তাহলে আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার দেখে তোমরা কারা কারা প্রেজেন্ট রয়েছো ইউটিউব ক্লাসে হ্যাঁ 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 চেষ্টা করব আচ্ছা গুড মর্নিং অনিন্দ গুড মর্নিং শিবেন্দর নুপুর মধু কেয়া বন্ধু কালাচাঁদ প্রীতম সুমন হীরা সকলকে গুড মর্নিং ক্লাসটা আজকে করব এবং আজকে আমরা সমস্তটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ওপর ফোকাস করব চলো তাহলে আজকে আমরা সময় নষ্ট না করে ফার্স্ট কোশ্চেনে চলে যাই আচ্ছা দেখতেই পাচ্ছ আজকে স্ক্রিনটা সমস্ত পুরো স্ক্রিনটা আজকে তোমাদের জন্য সাজিয়েছি পুরো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের থিম হিসাবে সাজিয়েছি এখানে কিছু কলকা আঁকা রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘাটাম বলে একটা বাদ্যযন্ত্র রয়েছে ঘাটাম এবং সেটাকে আমরা আমাদের ডিনোট করবে যে ফার্স্ট কোশ্চেন ওকে তাহলে চলো ফার্স্ট কোশ্চেনে চলে যাওয়া যাক দেখো বলেছে কি বলেছে কাম্বালা কাম্বালা ইজ এ ট্র্যাডিশনাল কোথায় হেল্ড হচ্ছে কাম্বালা এটা আমাদের চেয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যান্সার কিন্তু সকলে করবে যে কাম্বালা এই রেসটা আচ্ছা দেখো কামবালা এই রেসটা কোথায় হয় হয় কোন স্টেটে সকলের কিন্তু আমি নেব আমি কাম্বালা কি ডিসকাস করব অবশ্যই হ্যাঁ 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 পিয়ালি সৌদীপ্ত নূপুর তাড়াতাড়ি অ্যান্সার করো সুস্মিতা কেয়া একদম হ্যাঁ সকলেই বলছো কাম্বালা ইজ কর্ণাটক দেখি আমাদের এতদিন আমরা দেখেছি যে ব্যাট অ্যান্সার দেয় আজকে দেবো আমাদের অ্যান্সার কে দেবে এই যেহেতু দেখা যাক কে অ্যান্সার দেয় দেখো আজকে আসবে বাসুরি বাসুরি আজকে আমাদের অ্যান্সার দেবে তাহলে অ্যান্সার কি হলো অ্যান্সার হলো কর্ণাটকা দেখতে পাচ্ছ সকলে অ্যান্সার কি হলো কর্ণাটকা ইজ দ্য অ্যান্সার তাহলে আমরা একটু দেখে নিই হোয়াট ইজ কাম্বালা কাম্বালা অ্যান্সার তো করেছি দেখে নিই কাম্বালা জিনিসটা কি দেখতেই পাচ্ছ তোমরা যে কাম্বালা রেসের একটা ছবি দেওয়া রয়েছে বাফেলো রেস যেখানে এই যে দুজন বাফেলোকে নিয়ে দৌড়াতে হচ্ছে এবং এই দুজনের সাথে কিন্তু ইনিও দৌড়ায় যিনি চালক ঠিক আছে এবং কাম্বালা নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস যদি আমরা দেখি দেখতে পাচ্ছ তোমরা যে কাম্বালা হচ্ছে একটা রেস লেখায় রয়েছে এবং এটা কর্ণাটকাতে হয় এবং এই কাকে উৎসর্গ করা হয় লর্ড এরকম কোশ্চেন কিন্তু দেয় দেয় কিন্তু যে কাম্বালা কোন দেবতাকে ডেডিকেট করা হয় আনসার হবে লর্ড শিবা এবং কোন ইনকার্নেশন মানে কোন শিবার কোন ইনকার্নেশন বা তার অবতারকে এখানে দেখানো হচ্ছে আনসার কি হবে কাদ্রি মঞ্জুনাথ তার অবতার শিবের অবতার এবং তাকেই কিন্তু ডেডিকেট করা হচ্ছে এই কাম্বালা বাফেলো রেস্টা এবার একটা জিনিস দেখো ইন্টারেস্টিং দু হাজার চোদ্দোতে এখানে লেখা রয়েছে দু হাজার চোদ্দোতে ডিউ টু দ্য অ্যানিম্যাল ক্রুয়েলটি কেন অ্যানিমাল ক্রুয়েলটি তোমরা দেখতে পাচ্ছ হাতে একটা লাঠি রয়েছে এদেরকে পিটিয়ে পিটিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় হুইপ প্লাস ব্যবহার করা হয় তাই জন্য এই হুইপ ব্যবহার করার জন্য এটাতে ব্যান লেগে গেছিল কাম্বালাতে বাট দু হাজার সতেরো আবার রিকনসিডার করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্ট এবং তারা কিন্তু ব্যানটাকে তুলে নিয়েছিল তাহলে দু সতেরোতে এই ব্যানটা কিন্তু এখন আর নেই তাহলে কাম্বালা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল ঠিক আছে দেখতেই পাচ্ছ কাম্বালা ইজ এ ফেমাস ফেস্টিভ্যাল অফ কর্ণাটকা পুরোটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন যেভাবে আমরা করলাম পুরো সেশনটাই কিন্তু এভাবে চলবে তার মানে ফার্স্ট টু লাস্ট আমরা কিন্তু ইনফরমেশন নেব থ্রু আর্ট অ্যান্ড কালচার চলো এবার সেকেন্ড কোশ্চেনে চলে যায় তাহলে ফেস্টিভ্যালসের উপর কোশ্চেন দেখি আর একটা কি রয়েছে বলছে কোথায় কোন স্টেটে হর্নবিল ফেস্টিভ্যাল হয় হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয় তাড়াতাড়ি অ্যান্সার করবে তাড়াতাড়ি সকলে অ্যান্সার করবে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয় একটা কথা বলে রাখি হর্নবিল ফেস্টিভাল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফেস্টিভ্যাল অ্যান্ড মোস্ট ফেমাস ট্রাইবাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া দেখো আমাদের ফেস্টিভ্যালস পরীক্ষার জন্য কীভাবে পড়তে হয় দেখো যদি আমি পড়ি ফেস্টিভ্যাল কোথায় হয় সেটা কিন্তু বিসিএসের জন্য এনাফ বাট সিজিএল এর জন্য এনাফ নয় সিজিএল এর জন্য আমাকে পড়তে হবে একটা ফেস্টিভ্যাল কোথায় হয় ওটা কি হারভেস্টিং ফেস্টিভ্যাল না ওটা কি নিউ ইয়ার ফেস্টিভ্যাল ওটা কতদিন ধরে হয় কোন দেবতার পুজো করা হয় কোন সিজনে হয় এত কিছু বানিয়ে যদি একটা কম্প্যাক্ট নোট তৈরি করি তাহলে ফেস্টিভ্যালস নিয়ে আজ পর্যন্ত কোনো প্রবলেম হবে না তোমাদের সিজিএল এর জন্য কিন্তু এটা মাস্ট কারণ তোমরা জানো সিজিএল এর ওই জিএস পেপারটাকে যে ভালো করতে পারবে তার কিন্তু চাকরি সম্ভাব্য তাই জন্য বারবার বলছি জিএস পেপার জি এ পেপার নিয়ে একটু ভালো করে পড়ো কিছুই না ক্লাসগুলোকে করো এই ক্লাসের যে নোটগুলো সেগুলো একটু ভালো করে লিখে রাখো প্লিজ সেটা তোমাদের কাছে একটা আমার অনুরোধ হ্যাঁ তাহলে দেখেনি অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা তো দেখে নি কি হবে অ্যান্সারটা দেখে নাও কি হচ্ছে বাসি আসছে বাসি এসে কে অ্যান্সার দিল নাগাল্যান্ড ইজ দ্য অ্যান্সার ভেরি গুড তাহলে সকলে এখানে নাগাল্যান্ড করেছো দেখেনি আহ নুপুর অনিন্দ কেয়া অঞ্জলি আবির সকলকেই বলছি শ্রেয়া একদম সকলে ঠিক হয়েছে সকলের অ্যান্সার ঠিক হয়েছে দেখেনি এবার জিনিসটা কি হোয়াট ইজ ফেস্টিভ্যাল তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি বলেছি ট্রাইবাল এই যে নাগা রয়েছে এরা পালন করছে এই ট্রাইবাল ফেস্টিভ্যালটা এবার থেকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখে নাও তা দেখতে পাচ্ছ এখানে লোকেশান রয়েছে কি কোহিমা যেটা নাগাল্যান্ডের ক্যাপিটাল এবং এই ফেস্টিভ্যালটাকে বলা হয় দ্য ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস সমস্ত ফেস্টিভ্যালের রাজা বা এটার সমস্ত ফেস্টিভ্যালের ঊর্ধ্বে বলা হয় এই ফেস্টিভ্যালকে এবং এটা দশ দিন ধরে হয় এই কোয়েশ্চেনটা সিজিএল এসেছিল যে কতদিন ধরে হর্নবিল ফেস্টিভ্যাল হয় অ্যান্সার হবে টেন ডেজ টেন ডেজ মানে কোন টেন ডেজ ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে নজরে রাখতে হবে তোমরা পুরোটা দেখে নাও ঠিক আছে তারপরে আমরা চলে যাব তিন নম্বর কোশ্চেনে চলে যাব তিন নম্বর কোশ্চেনে তাহলে দেখো দুটো প্রশ্ন হলো বাট অনেক ইনফরমেশন কিন্তু আমরা পেলাম তিন নম্বর প্রশ্ন চলে যাব দেখি তিন নম্বর প্রশ্ন কি বলেছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ফেমাস একটা কথা এটা কি একটা কি জাল্লি দেখতে তাহলে এই কোন সাথে যুক্ত মানে এই জাল্লিকাট্টু ওয়ান টাইম অফ ফেস্টিভ্যাল বলা যায় ওয়ান টাইপ অফ স্পোর্ট অবশ্যই স্পোর্ট এটা তাহলে এই স্পোর্ট কোথায় হয় এবং কোন ফেস্টিভ্যালের সাথে যুক্ত এটা একটু বলো আমি তার আগে একটু বলে দিই তোমাদের বাকিগুলো আচ্ছা এখানে রয়েছে জাল্লিকাটু তাই তো আচ্ছা এখানে আমি প্রত্যেকটার প্রত্যেকটার আমি একটু স্টেটগুলো লিখে দিই ওনাম কোথায় হয় ওনাম হয় কেরালা পোঙ্গাল কোথায় হয় তামিলনাড়ু বিশু কোথায় হয় কেরালা শিবরাত্রি স্পেশালি নর্থ ইন্ডিয়াতে হয় বিভিন্ন জায়গায় হয় বাট এটা কোনো নির্দিষ্ট স্টেট হবে না তাহলে আমরা এই জায়গাগুলো বুঝলাম আর একটা জিনিস দেখে রাখো ওনাম কিন্তু একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল হার্ভেস্টিং ফেস্টিভ্যাল পোঙ্গাল কি পোঙ্গাল একটা আচ্ছা দাঁড়াও এটা বোর্ডটা একটু আরেকবার লিখতে হবে আচ্ছা যেটা বলছিলাম ওনাম হচ্ছে হার্ভেস্টিং পোঙ্গাল কি পোঙ্গাল হচ্ছে হারভেস্টিং ভিসু হচ্ছে নিউ ইয়ার দেখতে পাচ্ছ তার মানে এখানে হারভেস্টিং ফেস্টিভ্যাল দুটো আছে একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল আছে সেটা হচ্ছে ভিসু তাহলে এটা হচ্ছে কি ও নাম কোথাকার আমি লিখেছিলাম আগে এই বোর্ডটার জন্য একটু অসুবিধা হচ্ছে অসুবিধা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও নাম হচ্ছে অবশ্যই কেরালা পোঙ্গাল হচ্ছে তামিলনাড়ু বিশ্ব হচ্ছে অবশ্যই কেরালা আর শিবরাত্রি নর্দার্ন ইন্ডিয়াতে হয় তাহলে এখানে অ্যান্সার কি হবে কেয়া বলতে পেরে কেয়া আমি আসছি অ্যান্সারে আসছি দেখি বাসি কি অ্যান্সার দেয় এটা দেখে নি এটা দেখে নি বাসি কি অ্যান্সার দিচ্ছে বাসি কি অ্যান্সার দিচ্ছে দেখেনি আমরা দেখতে পাচ্ছি বাসি অ্যান্সার দিচ্ছে পোঙ্গাল পোঙ্গাল ইজ দ্য অ্যান্সার এবার দেখো পোঙ্গাল এটা কি ধরনের ফেস্টিভ্যাল পোঙ্গাল হচ্ছে এটা হারভেস্টিং ঠিক আছে তাহলে তামিলনাড়ুতে হচ্ছে হারভেস্টিং একটা কোয়েশ্চেন অলরেডি চলে আসে স্যার তাহলে তামিলনাড়ুর নিউ ইয়ার ফেস্টিভ্যালটার নাম কি ওটার নাম হবে পুথান্ডু মনে রাখবে সকলে পুথান্ডু হচ্ছে তামিলনাড়ুর নিউ ইয়ার ফেস্টিভ্যাল আর হার্ভেস্টিং ফেস্টিভ্যাল বললে পোঙ্গাল আর ভিশু কি ভিসু হচ্ছে কেরালার নিউ ইয়ার ফেস্টিভ্যাল আর কেরালার তাহলে হবে ওনাম পুরো বোঝা গেল এবার আমরা একটু জাল্লিকাটুর সাথে পোঙ্গালের কি সম্পর্ক সেটা একটু দেখব দেখো তোমরা দেখতে পাচ্ছ যে জাল্লিকাট্টু কিন্তু কাম্বালার থেকে একটু আলাদা ওখানে একটা রেস হয় আর এখানে কি হয় এখানে আমরা যদি স্পেনের বুল ফাইটিং দেখিস তার উপর সাথে একটা রিলেশান আছে এখানে এখানে এই যে দেখতে পাচ্ছ সারটাকে এটাকে কি করতে হয় এটাকে তোমাকে বসে আনতে হবে তোমাকে এটাকে থামাতে হবে এই ওপরে উঠে তুমি মাঝে মাঝে ওপরে উঠে যেতে পারো বা তার কুচ ধরে ঝুলে থাকতে পারো এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা স্পোর্ট ঠিক আছে এটা হচ্ছে জাল্লিকাট্টু তাহলে জাল্লি কাট্টুনি কি কি আমাদের জানতে হবে জাল্লি নিয়ে জানতে হবে টু এমব্রেস দ্য বুল যেটা তোমাকে বলছিলাম এই স্পোর্টটার কাজ কিন্তু এমব্রেস নট রেস রেস নয় কিন্তু জাললিক ঠিক আছে আচ্ছা জাল্লিকাট্টু কোথায় হয় তামিলনাড়ুতে হয় আর একটা জিনিস খুব পরীক্ষায় আসে কেন জাল্লিকাটু সাথে পোঙ্গালের সম্পর্ক কারণ মনে রাখবে পোঙ্গাল একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল এবং পোঙ্গাল চার দিন ধরে হয় চার দিনের মধ্যে তিন নম্বর দিন যেটা সেই তিন নম্বর দিনে জাল্লিকাট্টু অনুষ্ঠানটা হয় ক্লিয়ার হলো তাহলে পোঙ্গাল চার দিন চার দিনের নাম কি সেটাও কিন্তু পরীক্ষায় এসছে যে পোঙ্গালের প্রথম দিনের নাম কি দেখো লেখা রয়েছে পোঙ্গালের প্রথম দিনের নাম হচ্ছে ভোগী ভোগী পোঙ্গাল সেকেন্ড দিনের নাম সুরিয়া তিন নম্বর দিনের নাম মাট্টু আর চার নম্বর দিনের নাম কানাম পোঙ্গাল তাহলে দেখতে পাচ্ছ তাহলে ভোগী সুরিয়া মাট্টু আর কানাম তাহলে কোন দিন জাল্লি হচ্ছে জাল্লি হচ্ছে মাট্টু পোঙ্গালের দিন কিভাবে মনে রাখবে কাট্টু মাট্টু ইজি ওরা ভুলই হবে না তাহলে জাল্লি কাট্টু মাট্টু কাট্টু মাট্টু দিয়ে আমরা মনে রাখবো তাহলে কাট্টু মাটু মনে রাখলে মনে রাখবো যে জাল্লি কাট্টু পোঙ্গালের কোন দিনে হয় মাট্টুর দিনে হয় ইজি ইজি আর্ট অ্যান্ড কালচার কিন্তু খুব ইজি হ্যাঁ অনিন্দ থ্যাংক ইউ বন্ধুকালাজ একদম তাহলে বুঝতে পারলে জিনিসটা যে জাল্লিকাটু জিনিসটা কি এবার আমরা চলে আসবো চার নম্বর কোশ্চেনে চার নম্বর কোশ্চেনটা কি বলেছে বলেছে যে দ্য লার্জেস্ট ক্যাটেল ফেয়ার গবাদি পশুর যে ফেয়ার হয় যেখানে গবাদি পশু নিয়ে কি ট্রেডিং হয় সেটা এশিয়ার সব থেকে বড় বিহারের কোথায় হয় এটাই জিজ্ঞেস করেছে বিহারের কোথায় হয় তাতে অ্যান্সার করো মুজফ্ফরপুর ভাগলপুর সোনপুর না ন্যান অফ দিস ন্যান অফ দি অভাব তাড়াতাড়ি অ্যান্সার করো তাড়াতাড়ি অ্যান্সার করবে হ্যাঁ শুভজিৎ ভালো আছি তাড়াতাড়ি সৌরভ মৈত্রী বন্ধু কালাচাঁদ অনেকেই ঠিক বলছো হ্যাঁ ভেরি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কেয়া একদম হীরা একদম ঠিক 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 চলে আসি আনসারে বাসি কি বলছে দেখি বাসি কি বলছে দেখি কি বলে বাসি অবশ্যই বলছে কি সোনপুর সোনপুরে হয় হচ্ছে ভারত না এশিয়ার সব থেকে বড় গবাদি পশুর যে ফেস্টিভ্যালটা বা ফেয়ারটা দেখেন একটু সোনপুর সম্বন্ধে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এরকম ধরনের ট্রেডিংগুলো হয় যেটা হচ্ছে অ্যানিমেল ট্রেডিং বলে এটাকে বলে ক্যাটেল ফেয়ার তাহলে ভারতে এরকম ক্যাটেল ফেয়ার কোথায় কোথায় হয় আমরা একটু দেখে নিই দেখো সোনপুরে হয় যেটা হচ্ছে বিহার নাগাউর খুব গুরুত্বপূর্ণ নাগাউর গাঙ্গোর সব কিন্তু রাজস্থান ভালো করে একটু বুঝে বুঝে পড়বে তাহলে পরীক্ষায় কিন্তু জিকে কোনো অসুবিধা নয় আচ্ছা এখানে কি হচ্ছে ঝালাওয়ার যেটা হচ্ছে রাজস্থান দেখো বেশিরভাগই কিন্তু রাজস্থানে আর পুষ্কর ক্যামেল ফেয়ার তোমরা তো পুষ্করের নামও জানো এবং ক্যামেল ফেয়ারটা সবসময় হয় কোথায় রাজস্থানে হয় খুব গুরুত্বপূর্ণ কোলায়াত বটেশ্বর আর গঙ্গাপুর এই ক্যাটেল ফেয়ারের এই লিস্টটা কিন্তু ভালো করে লিখে রাখবে এর বাইরে কোনো কিন্তু গুরুত্বপূর্ণ ক্যাটেল ফেয়ার হয় না এরকম লিস্ট করে পড়লেই জিনিসগুলো মনে থাকবে কোন কোন জায়গায় ক্যাটেল ফেয়ার হচ্ছে কোন কোন জায়গায় বিভিন্ন নিউ ইয়ার ফেস্টিভ্যাল হচ্ছে কোন কোন জায়গায় বিখ্যাত হারভেস্টিং ফেস্টিভ্যাল হচ্ছে এটা যদি আমরা একসাথে লিখে রাখতে পারি না কোনো জিকে অসুবিধা হবে না জিকে মানে হচ্ছে স্ট্র্যাটেজি করে পড়া যে যত স্ট্র্যাটেজি করে পড়বে ঝিকে যত মনে থাকবে রিলেটিং করে পড়তে হবে আমি ক্যাটেল ফেয়ার পেয়েছি তাহলে সব কটা ক্যাটেল ফেয়ারকে একসাথে দিয়ে দিয়েছি এটাই কিন্তু দরকার এই করেই কিন্তু পড়তে হবে তাহলে কিন্তু আর্ট অ্যান্ড কালচারে কোনো অসুবিধা হবে না ইয়াস তাহলে করে দেখতে পাচ্ছ সোনপুর নাগাউর ঝালাউর পুষ্কর কোলা দেখতে পাচ্ছ তাহলে তাহলে এইটা কিন্তু ভালো করে একটু খাতায় লিখে নেবে এটা হচ্ছে ফেমাস ক্যাটেল ফেয়ার্স অব ইন্ডিয়া চলে আসবো নেক্সট কোশ্চেনে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চনে আসবো দেখতেই পাচ্ছ পাঁচ নম্বর কোশ্চেনের যে আমাদের এই যে টপিক শুরু হবে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স দেখতে পাচ্ছ ক্লাসিক্যাল ড্যান্সে এবার আমরা আসবো ইয়েস 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 ক্লাসিক্যাল ড্যান্সে আমরা আসবো খুবই ভালোভাবে ক্লাসগুলো করবে কারণ এই ক্লাসগুলো কিন্তু আমরা একটা কোশ্চেন আলোচনা করি নাই বারবার বলছি কুড়িটা কোশ্চেন দেখতে লাগে এটা কিন্তু কুড়ি থেকে আমরা কিন্তু ইন্টু থ্রি বা ফোর করতে পারি কারণ এত ইনফরমেশন আমরা আজকে পাবো তা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স তাহলে চলো শুরু করা যায় পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসবো বলেছে ভারতনাট্যম ইজ দ্য ড্যান্স অফ তামিলনাড়ু যেটার আগের নাম কী ছিল দেখো দুটো নাম আছে রাগের একটা হচ্ছে এটা আর একটা আছে এটা পরে আমরা আসব তাহলে বলো রাগ হবে রাগ রাসমরি হবে মোহিনী হবে না দাসি দাসিয়াট্টম হবে তাড়াতাড়ি অ্যান্সার করো তাড়াতাড়ি অ্যান্সার করো হ্যাঁ বন্ধু কালাচাঁদ হ্যাঁ সোহাম আমি বলে দিচ্ছি যে দুটোর মধ্যে কি দেখো যত ভারতে ফোক ডান্স রয়েছে তার সাথে ক্লাসিক্যাল ডান্সের পার্থক্য এটা তোমরা বুঝতে চাইছো তো অবশ্যই বোঝাচ্ছি দেখো ক্লাসিক্যাল ড্যান্স ভারতে রয়েছে আটটা এবং এই স্বীকৃতিকে দেয় সঙ্গীত নাটক একাডেমি এবং ফোক ড্যান্স রয়েছে ভারতের প্রচুর অগন্তি তাহলে কোন ফোক ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্সে পরিণত হবে মানে কি বলতো ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল হওয়া বা ন্যাশনাল হওয়া তার মানে ফোক ডান্সগুলোর মধ্যে আমি চুজ করবো তার মানে এই প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্স এককালে না এক ফোক ডান্স ছিল তাহলে সেটাকে কে স্বীকৃতি দিয়েছে অবশ্যই হবে কি সঙ্গীত নাটক একাডেমি তাহলে সঙ্গীত নাটক একাডেমি আজ পর্যন্ত আটটা ক্লাসিক্যাল ডান্স চুজ করেছে সেই আটটা ক্লাসিক্যাল ডান্সের নাম আমাদের জানতে হবে আর একটা জিনিস বলে রাখি ক্লাসিক্যাল ডান্স কী করে পড়বো ক্লাসিক্যাল ডান্স পড়তে গেলে আমাদের তিনটে একাডেমির কথা জানতে হবে একটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি একটা হচ্ছে ললিত একাডেমি আর একটা হচ্ছে সাহিত্য একাডেমি তাহলে ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত কোনটা অ্যান্সার হবে কি ললিত কলা সরি সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি কি নিয়ে কাজ করে মিউজিক ডান্স অ্যান্ড ড্রামা নাইনটিন ফিফটি টুতে এটার এস্টাবলিশ হয়েছিল তাহলে এরা ক্লাসিক্যাল ড্যান্স স্টেটাসগুলো দিচ্ছে তাহলে এটা মনে রাখতে হবে তোমরা দেখবে যে বিখ্যাত বিখ্যাত নাম মানুষের নাম দিয়ে দেয় কবে এরা সাহিত্য সরি সঙ্গীত নাটক একাডেমি পাচ্ছে তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেয় আচ্ছা আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ডান্সে তারপরে কী করব তাহলে আটটা ক্লাসিক্যাল ডান্সকে আমি সাজাবো আটটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে প্রত্যেকটার হিস্ট্রি জানতে হবে মানে কবে থেকে নামগুলো হয়েছে তাদের নামের বুৎপত্তিগত অর্থ কী তাদের নামের যে সোর্স আমরা কোন বইয়ে পেয়েছি এবং তার আগের নাম কি ছিল পরের নাম কি রয়েছে তারপরে তাদের বিখ্যাত বিখ্যাত ড্যান্সারদের নাম যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই ড্যান্সাররা কোন বছর কি কি অ্যাওয়ার্ড পেয়েছে এটা যদি একটা সাজিয়ে নোট করে পড়তে পারো ক্লাসিক্যাল ড্যান্সে কোনো অসুবিধা হবে না আমি বারবার বলি যে এসএসসির ক্ষেত্রে জেনকমের ক্ষেত্রে যে আমরা এতগুলো টপিকের ওপর কনসেন্ট্রেট না করি এইগুলোর ওপর কিন্তু কনসেন্ট্রেট করতেই হবে কারণ এইগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে হ্যাঁ অবশ্যই তাহলে অবশ্যই মিন্ময় কি বলছে আনসার নি আনসার কি বলছে বাসি আসুক বাসি এসে কি বললো দাসিয়াট্টম দেখেনি এবার দাসিয়াট্টম বা ভারতনাট্যম সম্বন্ধে ইনফরমেশন তোমার দেখতে পাচ্ছ যে ভারতনাট্যম দেখতে পাচ্ছ এই যে সাজটা হচ্ছে ভারতনাট্যমের সাজ তাহলে ভারতনাট্যম এই নাচের উৎপত্তি হতে কোথায় হয়েছিল তামিলনাড়ু তো দেখতেই পাচ্ছ তামিলনাড়ুতে উৎপত্তি লাভ করেছিল এবং এই সোর্সটা আমরা কোন বই থেকে পাই দুটো বই থেকে পাই একটা হচ্ছে নাট্যশাস্ত্র এই বইটা তো লিখে রাখবে বাই ভারতমণি ভারতমণি হচ্ছে ভারতের কালচারের রিপ্রেজেন্টেটার যাকে ছাড়া ভারতীয় আর্ট অ্যান্ড কালচার চলবে না তার নাম হচ্ছে ভারতমণি এবং আরেকটা বইও লেখা হয়েছিল অভিনয় দর্পণ বাই নন্দিকেশ্বর আর এটার আরেকটা নাম কি ছিল সাদিরাট্টাম আর আর একটা মনে রাখবে আগের নাম এই ভারতনাট্যম কথাটা কিভাবে এসছে ভালো কথা দেখো ভালো কথা দেখবে ভারতের ভা মানে ভাবনা রা মানে রাগ তা মানে তাল ভা রা তা এবং তাদের মধ্যে এই সমস্ত কিছু যখন ফুটে ওঠে একটা নাচের মধ্যে তখন তাকে আমরা কি বলি ভারতনাট্যম বোঝা গেল পুরো জিনিসটা তাহলে থেকে এগুলো পড়তে হবে এবং আরেকটা জিনিস আমি এখানে দিই বাট ওটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে যে ভারতনাট্যমের সাথে যুক্ত বিভিন্ন বিখ্যাত ড্যান্সারদের নাম ঠিক আছে ভালো করে কিন্তু এটাও পড়তে হবে আচ্ছা এবার আসবো ছ নম্বর পয়েন্টে ছ নম্বর কোশ্চনে চলে যাব। দেখে নি ছ নম্বর কোশ্চেন কি বলছে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইজ নট এ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ ইন্ডিয়া এই চারটের মধ্যে কোনটা ভারতের ক্লাসিক্যাল ড্যান্স নয় বলেছি আটটা ক্লাসিক্যাল ডান্স আছে সেই আটটার মধ্যে এখানে তিনটে আছে একটা ভুল আছে এটা একটু বলো কোনটা হবে অ্যান্সার তাড়াতাড়ি একটু বলে দাও তাড়াতাড়ি বলে দাও অ্যান্সার কি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ 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 সৌরভ একদম ঠিক বন্ধু কালাচাঁদ কুন্তল সোহম প্রদীপ সোনালি যাদের সামনে সিএইচএসএল আছে এম আছে অবশ্যই ক্লাসটা দেখবে অবশ্যই যাদের ডাব্লু বিসিএস মেন্স আছে অবশ্যই ক্লাসটা দেখবে এবং শেয়ার করবে কারণ এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা কিন্তু রাইসমার্টে প্রথম এনেছি আমি কারণ এতদিন ধরে আমরা ডাব্লিউ বিসিএস নিয়ে অনেক হচ্ছে কিন্তু বাট একটা ক্লাস আমার মনে হলো যে একটু এসএসসির জন্য দরকার কারণ এসএসসি কিন্তু প্রচুর পরীক্ষা নিয়েছে বছরে এবং এইগুলো কিন্তু তার প্রাইম পয়েন্টস এবং যেগুলো আমাদের জানতেই হবে তাড়াতাড়ি অ্যান্সার করো হ্যাঁ তাহলে অ্যান্সারটা দেখে নি আমরা অ্যান্সারটা কি হবে অবশ্যই হবে কারণ গারবা কখনোই এটা একটা ফোক 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 কোথাকার গুজরাটের বাট এটা কখনোই ক্লাসিক্যাল ডান্স হতে পারে তাহলে তাহলে ক্লাসিক্যাল কোনগুলো আছে একটু দেখে দিই তাহলে দেখে নিই আমরা ক্লাসিক্যাল ডান্স কোনগুলো আছে ভারতের দেখতে পাচ্ছ সকলে আশা করি স্ক্রিনটা সকলেই দেখতে পাচ্ছ ক্লাসিক্যাল ডান্স কি কি রয়েছে ভারতনাট্যম তাহলে আমরা জানি ভারতনাট্যম কোথায় হয়েছিল তামিলনাড়ু কথা কোথায় হয়েছিল কোথেকে উৎপত্তি লাভ করেছে ইউপি কথাগুলি গলি উৎপত্তি লাভ করেছে কেরালা মণিপুর তো অ্যানসারের মধ্যে আছে মণিপুর আচ্ছা তারপরে কি আছে ওড়িশি ওড়িশি তো নামের মধ্যে বলি আমরা কি ওড়িশা সাত্রীয় হচ্ছে আসাম মহিনী আট্টম হচ্ছে কেরালা আর কুচিপুড়ি কি হবে অন্ধ্রপ্রদেশ যেটা একমাত্র ক্লাসিক্যাল ড্যান্স যেটা গ্রামের নাম থেকে হয়েছে তাহলে এই হলো ভারতের আটটা ক্লাসিক্যাল ড্যান্স বন্ধুকালাজ ওটা হচ্ছে ইন্ট্যানজিবল কালচারাল সাইড ওটা আমি দেব অবশ্যই দেব ইয়েস চলে আসি ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ নিয়েও একটা ক্লাস নেবো যেটা চোদ্দটা নিয়ে খুব সুন্দরভাবে ক্লাস হবে অবশ্যই হবে চলে আসি একদম 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 সেই বন্ধুকাল এটা নিয়ে আসবো আমি একটু পরে চলো এবার আসবো কোশ্চেনে তাহলে কোশ্চেনগুলো কিন্তু ভালো করে আমাদের ফলো করতে হবে চলে নম্বর কোশ্চেনে কোশ্চেন কি বলেছে সাত্রীয়কে যেটা আমি বললাম আসামে আছে সাতত্রীয় যেটা ভারতের লাস্ট ক্লাসিক্যাল ডান্স যেটাকে রেজে রেকগনাইজ করেছে সঙ্গীত নাটক একাডেমি বারবার বলছি সঙ্গীত নাটক একাডেমি তাহলে এরা যে রেকগনাইজ করেছে কবে কবে রেকগনাইজ করেছে সঙ্গীত নাটক একাডেমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করবে হ্যাঁ বন্ধু আচার একদম ভেরি গুড তাড়াতাড়ি সবাই আনসার করো যে ছাত্রীয়কে কবে স্টেটাসটা দেওয়া হয়েছে তাড়াতাড়ি আনসার করবে হ্যাঁ 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 ভেরি গুড ভেরি গুড আমি পেয়ে গেছি দেখি বাসি কি বলে শ্রীকৃষ্ণের বাসি কি বলছে বাসি বলছে অবশ্যই দু হাজার তাহলে দু হাজার ইজ দ্য অ্যান্সার দু হাজার সালে লাস্ট ক্লাসিক্যাল ড্যান্স ভারতের সেটা কি সাত্রীয় চলে যাবো একটু নেক্সট কোশ্চেনে আট নম্বর কোশ্চেন এবং এটা ক্লাসিক্যাল ড্যান্সের লাস্ট কোশ্চেন কি বলেছে যে কোন ক্লাসিক্যাল ড্যান্সার বলো দেখি এই কোশ্চেন অ্যান্সার দাও দেখি কোন ক্লাসিক্যাল ড্যান্সার দু হাজার তিনে পদ্মবিভূষণ পেয়েছেন এটা কিন্তু একটু কোর লেভেলের কোশ্চেন আর এই কোশ্চেন গুলো আসছে এ যে কে কবে পদ্মবিভূষণ পদ্মভূষণ ভারতরত্ন পাচ্ছে ঠিক আছে লিস্ট করে দেবো তোমাদের পর কোন কোন সাজিয়ে গুছিয়ে যে কে কবে ভারতরত্ন পেয়েছে কার পদ্মভূষণ পেয়েছে বিখ্যাত বিখ্যাত নামগুলো পরীক্ষায় কিন্তু ড্যাম আসবেই শিওর তাহলে আমাকে একটু বলো কি আনসার হবে সোনাল মানসিং কুমুদিনী লাখিয়া শোভনা নারায়ণ এখানে কিন্তু তোমাকে সালটা জানতে হবে কোন সালে কে পেয়েছিল এটা তুমি কিন্তু ভালো করে জানতে হবে তাহলে তাহলে অ্যান্সার করো অনেকে বলছো বি এ অনেকে বলছো কেয়া বলছো এ হ্যাঁ একটু দেখেনি অ্যান্সার একটু কি হবে হবে অবশ্যই অ্যান্সার সোনাল মানসিং ইজ দ্য দ্যান্সার তাহলে এখানে সোনাল মানসিং দেখেছি তাহলে একটা জিনিস দেখো আমি বলেছি গুছিয়ে পড়তো সবকিছু তাহলে আমি যদি একটা জিনিস গোছাই কি গোছাবো যে পদ্ম হেডিং করলাম হেডিং করে লিখে নিলাম যে আজ পর্যন্ত কোন কোন ক্লাসিক্যাল ডান্সাররা পদ্মবিভূষণ পেয়েছে তাহলে দেখবে এই সমস্ত কোশ্চেন ফেস করতে কোনো সমস্যাই হবে না তাহলে সেটা খুব করলে খুব সুবিধা হয় তাহলে চলো সেটাই করে দিয়েছি দেখে নাও সেটাই কিন্তু করে দিয়েছি আমি তোমরা একটু ভালো করে দেখবে সেটাই কিন্তু করা রয়েছে উনিশশো দেখতে পাচ্ছ উদয় শঙ্কর উদয় শঙ্কর কোন স্টেট থেকে বিলং করছে ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিকেশন নেই কারণ উদয় শঙ্কর কোন নির্দিষ্ট ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত ছিলেন না তিনি ফিউশন স্টাইলে বিশ্বাস করতেন এবার আসবো টি বালা সরস্বতী তিনি তামিলনাড়ুর ভারতনাট্যম থেকে পদ্মভূষণ পেয়েছেন দেখো কোশ্চেন প্রথম ভারতনাট্যম ড্যান্সার টু উইন পদ্মভূষণ অ্যান্সার হবে কি বালা সরস্বতী দেখতে পাচ্ছো একটা লিস্টে কত ধরনের কোশ্চেন হবে কবে পেয়েছিলেন তিনি উনিশশো সাতাত্তর তারপরে কি আসবো দেখতে পাচ্ছো যে বীরজু মহারাজ খুব ফেমাস বীরজু মহারাজ দিল্লি থেকে পেয়েছিলেন কথাকের জন্য তাহলে প্রথম কথাক ড্যান্সার যে পদ্মভূষণ পেয়েছে বীরজু মহারাজ দু সালে যাকে আমরা কিং অফ ওডিসি বলা হয় কেলুচরণ মহাপাত্র তিনি পেয়েছিলেন ওড়িশার জন্য এবং ওডিসি থেকে তিনি ফার্স্ট এবং সোনাল মানসিং যে কোশ্চেনটা আমি করেছিলাম তিনি পেয়েছিলেন দিল্লি থেকে কোশ্চেনটা আসতে পারে সোনাল মানসিং ভারতনাট্যমের সাথে যুক্ত আমরা সকলে জানি তিনি আর কোন নাচেও কিন্তু পারদর্শী ছিলেন অ্যান্সার হবে ওডিশি সেরকমই হচ্ছে জামিনী কৃষ্ণমূর্তি দু হাজার ষোলো অ্যান্ড কুচিপুড়ি দুটোই কিন্তু মনে রাখতে হবে এগুলোকে বলা হচ্ছে ফিউশন ঠিক আছে তাহলে এরা ছাড়া কিন্তু আজ পর্যন্ত কোনো ক্লাসিক্যাল ডান্সার পদ্মবিভূষণ পায়নি বলে এই লিস্টটা মুখস্থ করলে সবকিছু সমাধান হয়ে যাবে ভালো করে কিন্তু এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে সব সময় গুছিয়ে পড়বে এরম করে সুন্দর করে পড়বে জিকে পড়তেও ভালো লাগবে ঠিক আছে জিকে কোনো বোরিং বা এই আর্ট অ্যান্ড কাজের কোনো বোরিং সাবজেক্ট নয় খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট তুমি যদি ভেতরে ঢুকতে পারো খুবই ভালো লাগবে চলো এবার আমরা চলে আসবো নেক্সট ন নম্বর ন নম্বর কোশ্চনে যাওয়ার আগে আমরা একটু চেঞ্জ করবো টপিকটাকে এবার আমরা টপিকে যাব কি ফোক ড্যান্স ভারতের ফোক ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্স হয়ে গেলো এবার আসবো ফোক ড্যান্সে দেখো ন নম্বর কি বলছে বলছে রাউত নাচ রাউত নাচ এই ফোক ডান্সটা কোন ট্রাইবাল কমিউনিটিস তারা এটাকে করে এবং কোন স্টেট থেকে বিলং করে এটাই বলছে কোশ্চেনটা তাড়াতাড়ি বলো রাউত নাচ রাউত নাচ কি বলেছে বলো তাড়াতাড়ি অ্যান্সার দাও বারবার বলছি আর্ট অ্যান্ড কালচার এখন বর্তমানের সময় দাঁড়িয়ে তোমাদের যে যে অপরচুনিটিগুলো আসে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তো এরকম ক্লাস তোমরা যদি ভালোবাসা দাও আমি কথা দিচ্ছি প্রত্যেকটা টপিকের উপর একটা করে ক্লাস নেব। একদিন আর্ট অ্যান্ড কালচারের ফার্স্টে ক্লাসিক্যাল ডান্সের ওপর কন্টেন্ট ক্লাস নেব তারপরে ফোক ডান্সের ক্লাস নেব কিন্তু একটু ভিডিওটাকে শেয়ার করো একটু ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো যদি এটা পপুলার হয় আমি অবশ্যই কথা দিচ্ছি যে প্রত্যেকটা বিষয়ের ওপর আমি ক্লাস নেব কারণ এম টিএস আছে সামনে সিএচএস আছে সামনে এবং পরবর্তী বছর পরের বছর আবার সিজিএল আছে এবং ডাব্লিউ বিসিএস আছে যেটা আর্ট অ্যান্ড কালচার কিন্তু গুরুত্বপূর্ণ চলো রাউত নাচ কিভাবে আনসার দেখে নিই অবশ্যই তোমরা অনেকেই ঠিক বলেছ আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকেই বলছো যে বি আচ্ছা তোমরা ভালো করে দেখো না কি বলেছে রফ রাউত নাচ বলেছে রফ বলেনি ভালো করে শোনো ভালো করে জিনিসটা শোনো কি বলেছে অ্যান্সার একদম একদম অ্যান্সার হবে কি ছত্তিশগড় অ্যান্সার হবে ছত্তিশগড় দেখো নাচ সম্বন্ধে দেখে নাও এটা হচ্ছে রাউত নাচ রাউত নাচ কোথায় হয় প্রত্যেক বছর ছত্তিশগড়ে হয় এবং আর একটা জিনিস মনে রাখতে হবে রাউত নাচ কৃষ্ণার ডিসেন্ডেন্সদের নিয়ে করা হয় কৃষ্ণার ডিসেন্ডেন্স যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে করা হয় এবং এটা কিন্তু ওয়ার্শিপ অফ কৃষ্ণা দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা অনেকেই পারলে না হ্যাঁ হ্যাঁ করাবো কবর করাবো অবশ্যই করাবো তোমরা কিন্তু অনেকে কোশ্চেনটা পারলে না এটা কিন্তু কি বলো এটা কিছুই না এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব আর্ট অ্যান্ড কালচার ভালো করে প্র্যাকটিস করতে হবে আচ্ছা চলো এবার চলে আসব দশ নম্বর কোশ্চেনে দশ নম্বর কোশ্চেন কি বলছে দেখি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব ভালো কোশ্চেন দেখো এইভাবে কেমন কেন পড়বে আমি একটু পরে বলছি বলছে ঘুমুরা স্পেলিং দেখবে ঘুমার বলেনি ঝুমুর বলেনি বলেছে ঘুমুরা এই ঘুমুরা ফোক ড্যান্সটা কোন স্টেটে হয় তাড়াতাড়ি অ্যান্সার করবে ঘুমুরা তাড়াতাড়ি বলো ঘুমুরা এই ফোক ডান্সটা কোথায় হয় তাতে অ্যান্সার বলো চারটে অপশন আছে ওড়িশা মধ্যপ্রদেশ রাজস্থান কর্ণাটক চারটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশান তাড়াতাড়ি অ্যান্সার করো অ্যাপ কালাচাঁদ বলছো এ অনিন্দ বলছো বি একজন এ একজন বি একজন সি বাবা বিভিন্ন ধরনের অ্যান্সার আসছে তোমাদের আর্ট অ্যান্ড কালচারটা কিন্তু ভালো করে পড়তে হবে অনেকেই তোমরা ডাবলিউ যে যে জিনিসগুলো আমরা পড়াই তার থেকে একটু আমরা আর্ট অ্যান্ড কালচারের ওপর এখন একটু কনসেন্ট্রেট করবো কারণ সামনে সিএইচএল আছে সামনে এম আছে এবং সামনে পরের বছর সিজিএল আছে আমরা ডাব্লিউ বিস অবশ্যই চলবে কিন্তু এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে আচ্ছা আমরা অ্যান্সারটা দেখে নিই কথা না বাড়িয়ে অ্যান্সারটা দেখে নি অবশ্যই কী হবে অ্যান্সার অবশ্যই হবে ওড়িশা এবং ওড়িশাতে যে এই ফেস্টিভ্যালটা হচ্ছে সেটা নাম হচ্ছে ঘুমুরা তাহলে একটু দেখে নি একই নামে কি কি এরকম আছে তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছি একটা জিনিস যে তোমাকে কিন্তু স্পেলিং দেখতে হবে ঝুমুর বললে অ্যান্সার হবে আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ঘুমার বললে অ্যান্সার হবে রাজস্থান এবং ঘুমুরা বললে অ্যান্সার হবে ওড়িশা ঝুমুর ঘুমার তোমরা এই ঘুমার ডান্স তো এই গানটা তো দেখেছো পদ্মামাতার গান আছে ঘুমার ঘুমার এই গানটা তো তোমরা পদ্মামাত মাথা সিনেমায় দেখেছ আর ঘুমুরা হবে হচ্ছে ওড়িশাতে আর ঝুমুর ড্যান্সও আমরা আমরা মাঝে মাঝে ওয়েস্ট বেঙ্গল আসামে আসামের বিভিন্ন ফোক ড্যান্সের ক্ষেত্রে আমরা এই নাচগুলো দেখেই থাকি তাহলে তাই তো তাহলে দেখো নাম কিন্তু আরেকটা একরকম কিন্তু স্থান আলাদা ঝুমুর ঘুমার এবং ঘুমুরা আর একটা কথা বলে রাখি এই পিডিএফটাকে পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই নক করবে কারণ এই পিডিএফটা কিন্তু অবশ্যই আমি ক্লাসের পর দিয়ে দেবো পিডি কেলে ঠিক আছে ঠিক আছে কেয়া অসুবিধা নেই কেয়া অসুবিধা নেই জাস্ট তো স্টার্টিং আশা করছি তোমাদের যদি আর দু তিনটে ক্লাস নিই এই আর্ট অ্যান্ড কালচারে কোনো সমস্যা হতে দেবো না আমি ঠিক আছে চলো চলে আসবো দশ নম্বর কোশ্চেনে সরি এগারো নম্বর কোশ্চেনে এগারো নম্বর কোশ্চেন কী বলেছে দেখো এই যে তোমার তোকে বলছিল যেটা যে ইউনেস্কো ইউনেস্কো লিস্ট অফ ইন্ট্যানজিবল মানে যাকে ছোঁয়া যায় না মানে কোনো একটা কেউ নাচছে তার পারফরমেন্সটাকে আমি ছুতে পারি না তাকে ছুতে পারি বা কোনো একটা ফেস্টিভ্যাল উদযাপন হচ্ছে উদযাপিত হওয়াটাকে ফেস্টিভ্যালটাকে আমরা কি করছি এটাকে আমরা ইনট্যঞ্জিবল বলছি কারণ দুর্গা পুজোকে আমরা দুর্গা পুজোর দুর্গা ঠাকুরকে দেখতে পাই বা ছুতে পাই বাই বাট তার যে ফেস্টিভ্যালটাকে তাকে কিন্তু আমরা ছুতে পাই না সেটাকে আমরা কি করি অনুভব করতে পারি উপভোগ করতে পারি সেইগুলোই বলা হয়েছে এরকম ভারতের চোদ্দোটা লিস্ট আছে সেই আমার লিস্টের মধ্যে কোনটা এর মধ্যে ম্যাচ করছে না সেটাই আমাকে বলতে হবে কুটিয়ারটা রামলীলা দিওয়ালি না দুর্গাপূজা আমি এই প্রত্যেকটা সম্বন্ধে আলোচনা করব বা তোমাদের অ্যান্সারটাকে চাই তাতে অ্যান্সার দাও হ্যাঁ সুস্মিতা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি 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 এই ভিডিওটার পরে কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিওটা শেষ হোক আমি দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ সৌরভ ভেরি গুড চলো তাহলে অ্যান্সারটা দেখে নিই কি হবে সরি কি বলছে বলছে হবে দিওয়ালি দিওয়ালি এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু এখনো ইনক্লুড হয়নি এটা একটু মাথায় রাখবে তাহলে দেখেনি এই বাকি তিনটে কুটিয়ার্টম রামলীলা দুর্গাপুজোর সম্বন্ধে একটু দেখেনি দেখো এখানে কি বলা আছে দেখে নাও কুটিয়ার্টম এই কুটিয়ার্টম দু হাজার আটে ডেসিগনেশন পেয়েছে এই তারিখগুলো মানে এই মানে সালগুলো মানে হচ্ছে কবে এরা ইউনেস্কোর আন্ডারে গেছে সেটা বলা হয়েছে তাহলে দু হাজার আটে গেছে কুটিয়ারটাম আর কুটিয়ারটাম কোথাকার তাহলে এই কোশ্চেনটা আসতে পারে যে কোথাকার কালচারাল একটা থিয়েট্রিক্যাল ট্র্যাডিশন যেটাকে আমরা বলি এটা হচ্ছে কেরালা এটা একটা সংস্কৃত থিয়েটার ঠিক আছে আর রামলীলা তো আমাদের তো জানোই রামের লীলা মানে রামাস প্লে মানে রামায়ণের যে প্লেটা হয় দশেরার দিন নর্দার্ন ইন্ডিয়াতে সেটাই বলা হচ্ছে রামলীলা আর তোমরা জানো এরা খুশির খবর ছিল আমাদের দু হাজার একুশে যেটা হচ্ছে আমাদের এবছর রিপাবলিক ডেতে ওয়েস্ট বেঙ্গলের থিমও ছিল দুর্গাপূজা সেটাই বলা হয়েছে দুর্গাপূজা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এবং আমরা দুর্গাপূজা সম্বন্ধে জানার কিছু দরকার পড়ে না নিজেরাই আমরা বাঙালি তাই তো এস এবার আসবো আমি পরের কোশ্চেনে বারো নম্বর কোশ্চেন কি বলেছে দেখো বলছে কোনটা ওয়েস্ট বেঙ্গলের ফোক ড্যান্স নয় বাউল মহল কীর্তন বা ঝোড়া তা মানে একটা এখানে ভুল আছে ভুল মানে কি একটা অন্য স্টেটের একটা আছে তাহলে ফোক কোনটা পশ্চিমবঙ্গের নয় সেটা অ্যান্সার করতে বলেছে তাদের অ্যান্সার করো হ্যাঁ 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 সায়ন্তন একদম পেনসিলভেনিয়া একদম ঠিক বলেছ তাদের অ্যান্সার করো যে কোনটা হবে তাদের অ্যান্সার করো বাউল মহল কীর্তন দেখেনি অ্যান্সার বাসি কি বলছে বলছে অ্যান্সার হবে অবশ্যই ঝোড়া কারণ একটু দেখে নাও ঝোড়া ফোক ড্যান্সটা আমরা পেয়ে থাকি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে তাহলে ঝোড়া কিন্তু হবে না বাকি তিনটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে চলে আসবো তেরো নম্বর কোশ্চেনে তেরো নম্বর কোশ্চেনে আমরা কোথায় যাবো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টালিস্ট তোমার দেখতেই পাচ্ছ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টালিস্ট এই যে পার্টটা এবার আমরা করব খুব গুরুত্বপূর্ণ এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টালিস্ট চলে যাবো ফার্স্ট কোশ্চেন তেরো নম্বর কোয়েশ্চেন্ট তেরো নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে হরিপ্রসাদ চৌরাশিয়া খুব ফেমাস নাম কিন্তু এই নামটা কিন্তু খুব ফেমাস হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কোন মিউজিক ইনস্ট্রুমেন্টালিস্টের সাথে যুক্ত তাদের অ্যান্সার করো তাদের অ্যান্সার করো হরিপ্রসাদ চৌরাশিয়া কোন ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত তাদের অ্যান্সার করো বিখ্যাত নাম হরিপ্রসাদ চৌরাশিয়া তোমাদের সময় নেওয়ার কোনো দরকার নেই তাদের অ্যান্সার করবে হ্যাঁ হ্যাঁ শিক্তা নূপুর সোনালি দেখিনি নি অ্যান্সারটা অ্যান্সারটা দেখো অবশ্যই অ্যান্সার হবে কি অবশ্যই আনসার হয় বাসুরি তাহলে বাসুরি ডেপিক্স বাসুরি দেখতেই পাচ্ছ তাহলে বাসুরি দিয়ে বাসুরিকে বোঝানো হচ্ছে তাহলে আর বাসুরি কী বলবে অবশ্যই বাসুরিকে চুজ করবে তাহলে একটু দেখে নি হরিপ্রসাদ চৌরশিয়া সম্বন্ধে তোমরা এখানে দেখতে পাচ্ছ হরিপ্রসাদ প্রসাদ চৌরসিয়া তার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে কোশ্চেনগুলো করে সিজিএলএ সেটা হচ্ছে তিনি কবে কি অ্যাওয়ার্ড পেয়েছেন দেখতে পাচ্ছ সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন তিনি উনিশশো চুরাশিতে আস্তে আস্তে ধাপে ধাপে পেয়েছেন কিন্তু তারপরে ভূষণে গেছেন যেটা ভারতের থার্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবং পেয়েছে তারপরে ভারতের সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা হচ্ছে পদ্মবিভূষণ দু হাজার সালে তাহলে জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে কারণ এই তিনটে জিনিস আমরা সবারটা না পড়লেও বিখ্যাত বিখ্যাত মানুষের গুলো কিন্তু আমাদের পড়তেই হবে চলে যাব নেক্সট পার্টে চোদ্দ নম্বর কোশ্চেন হ্যাঁ অবশ্যই সবই আসবে হ্যাঁ সোহম ইনস্ট্রুমেন্ট চেনার জন্য আমি একটা ক্লাস নেবো দেখো আমাদের ভারতীয় ইনস্ট্রুমেন্টকে চার ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা ভাগের একটা করে স্লাইড করে আমি প্রত্যেকটা ক্লাস নেব অবশ্যই যদি এই ভিডিওটা পপুলার হয় তবেই আশা করছি পপুলার হবে কারণ তোমাদের যে ভালোবাসা পাচ্ছি কিন্তু ক্লাসটাকে ভালো করে করবে কারণ সামনেই সিজেসএল রয়েছে চলো হ্যাঁ লিখি পড়ি করাবো করাবো মিসাইল সিস্টেম করাবো অবশ্যই করাবো এখানে বলেছে বিসমিল্লা খান তিনি কবে ভারত রত্ন জিতেছিলেন বিসমিল্লা খান কবে ভারত রত্ন জিতেছিলেন বিখ্যাত রত্নাই প্লেয়ার তোমরা জানোই বিসমিল্লা খানকে চেনোই তাহলে তিনি কবে ভারত রত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন দু হাজার সাল দু হাজার পাঁচ দু হাজার চার না দু হাজার এক তাড়াতাড়ি আচ্ছা দেখেনি অ্যান্সারটা অ্যান্সারটা তো দেখে নি অ্যান্সার কি বলেছে তোমরা জানো বিসমিল্লা খান একজন বিখ্যাত স্যানাই প্লেয়ার যার স্যানাই আমরা মাঝে মাঝেই শুনি পুজোতে শুনি বিয়েবাড়িতে শুনি তাহলে তার সম্বন্ধে যদি আমরা দেখি যে দু এক হবে অ্যান্সার একটু তার সম্বন্ধে দেখে নি দেখতে পাচ্ছ স্যানাই বাজাচ্ছে তার এই যে মুখে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে এটা হচ্ছে সাহনাই এটাকে উইন ইনস্ট্রুমেন্ট বলা হয় ঠিক আছে এবং এই বিসমিল্লা খান খুব বিখ্যাত একজন মানুষ ফলে তার প্রত্যেকটা অ্যাওয়ার্ড মনে রাখতে হবে ভারত রত্ন দু হাজার এক পদ্মভূষণ উনিশশো আশি পদ্মভূষণ সিক্সটি এইট পদ্মশ্রী সিক্সটি ওয়ান এবং যেটা সব থেকে এর এনার ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা সেটা হচ্ছে সঙ্গীতান একাডেমি নাইনটিন ফিফটি সিক্স তাহলে দেখো তিনি সব পেয়েছে জীবনে একটা আর্টিস্ট যা যা পায়ে পাওয়ার কথা সব কিছু পেয়েছে ভারত থেকে সঙ্গীতান একাডেমি পেয়েছে পদ্মশ্রী পেয়েছে পদ্মভূষণ পেয়েছে পদ্মবিভূষণ পেয়েছে আবার ভারত রত্ন পেয়েছে সব কটা তার কাছে কিন্তু আছে ঠিক আছে চলে আসবো চলে আসবো নেক্সট বিসমিল্লা খান ইজ ডান পনেরো নম্বর কোশ্চেনে আসবো কি বলেছে যে প্রথম ভারত থেকে কে গ্র্যামি জিতেছিল এই কোশ্চেনটা আমি ডাব্লিউ এর কোশ্চেনেও আমি অনেকবার দিয়েছি তোমরা তাও বলো যেহেতু গ্র্যামি মিউজিকের সাথে যুক্ত হলে এই অ্যান্সারটা কিন্তু তাড়াতাড়ি করো কি হবে অ্যান্সার তাড়াতাড়ি সকল করে ফেলো অ্যান্সারটা জুডো জুডো তোমাকে আমি একটা কথা বলি জুডো দেখো সেহেনাই ফ্লুট কিন্তু দুটোই আলাদা অবশ্যই মানে ডিজাইনও কিন্তু পুরোটা আলাদা আর তুমি যদি বলো ফ্লুট আর বাসুরির মধ্যে কি তার পার্থক্য ফ্লুট দেখো একদম সামনে দিয়ে বাজাতে হয় বাসুরি কিন্তু সাইড দিয়ে বাজাতে হয় এটা কিন্তু মনে রাখবে সৌরভ এ আর রহমান বলছো না সৌরভ হলো না এ আর রহমান হবে না এ আর রহমান পেয়েছে বাট ফার্স্ট নয় তোমার সকলে যেন বিখ্যাত নাম যিনি ফার্স্ট ভারতের হয়ে যেতেন তার নাম কি অবশ্যই কি হবে পণ্ডিত রবি শঙ্কর তোমরা যেন রবি যে ডটার তিনিও কিন্তু বিখ্যাত সিতারিস্ট তার পরীক্ষা তার নামে পরীক্ষায় প্রকাশনে আছে তার নাম অনুষ্কা শঙ্কর সেটাও কিন্তু পরীক্ষায় আসে তাহলে একজন সিতারিস্ট তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন কত সালে দেখো লেখা রয়েছে নাইনটিন সিক্সটি এই এওয়ার্ডটা তিনি পেয়েছিলেন নাইনটিন সিক্সটি এইটে এবং তিনি যে অ্যালবামের জন্য পেয়েছিলেন তার নাম হচ্ছে ওয়েস্ট মিটস ইস্টস এই কোশ্চেনগুলো কিন্তু দেয় রবিশঙ্কর বিখ্যাত একজন মানুষ কিন্তু দেবে ঠিক আছে তার এই চলে আসবো নেক্সট ষোলো নম্বর কোশ্চেন এবং এটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টালিস্টের লাস্ট কোশ্চেন বলেছে আল্লাহ রাক্ষা খুরেশি বা তাকে আমরা আল্লাহ রাক্ষা নামেও জানি আল্লাহ রাক্ষা কোন ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত তাড়াতাড়ি বলো আনসার হ্যাঁ বন্ধু বন্ধুকাল রিকি গেস তিনবার এবছরও তিনি পেয়েছেন তাই তো এবছরও তিনি কিন্তু গ্রামে পেয়েছেন গেস আচ্ছা তাড়াতাড়ি বলো আমি ওইগুলো আগে বলেছি বলে আজ আজকে বললাম না করো যে তাড়াতাড়ি কোন ইন্সট্রুমেন্টের সাথে যুক্ত অ্যান্সারটা একটু দেখে নিই অবশ্যই হবে তবলা তিনি তবলা বাদক বিখ্যাত এবং তার সম্বন্ধে একটু যদি আমরা জানি আল্লাহ রাক্ষা খুরেশি ছবি দেখতে পাচ্ছ তার ছেলে কিন্তু তার থেকেও বিখ্যাত তার ছেলের নাম কি জাকির হুসেন যে এই বছর দু হাজার তেইশে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তাকে মনে রাখবো তার বাবাকে মনে রাখবো তিনি পদ্মশ্রী পেয়েছেন উনিশশো সাতাত্তরে এবং সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন উনিশশো বিরাশিতে চলে আসবো নেক্সট এবং লাস্ট টপিক আজকের দেখতেই পাচ্ছ যে আমাদের লাস্ট সেকশন ভোকালিস্ট অ্যান্ড ঘাড়ানা কেয়া পারবে পারবে কেয়া পারবে একটু ওয়েট করো অবশ্যই ক্লাসগুলোকে দেখতে দেখতে আস্তে আস্তে ঠিক তোমাদের কিন্তু জিনিসটা সোজা হয়ে যাবে ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই আমাদের ক্লাসে হ্যাঁ বন্ধু কালাজাত বিক্রম ঘোষ খুবই ভালো খুবই ভালো ঠিক আচ্ছা তাদের বলো এবার আসবো আমাদের ভোকালিস্ট অ্যান্ড ঘারানা এই টপিকে চলে আসবো ফার্স্ট কোশ্চেনে বলছে তবলার কোন তাড়াতাড়ি সবথেকে করবে মাথা নষ্ট হবে না মাথা নষ্ট হবে না এখন সাজিয়ে গুছিয়ে পড়লে কোনো মাথা নষ্ট হবে না ওরকম হ্যাপাজাটলি পড়লে জিনিসগুলো মাথা নষ্ট হয়ে যায় কালাজাত কালাজাত সব ঠিকঠাক হয়ে যাবে তাড়াতাড়ি অ্যান্সার করো ওল্ডেস্ট অফ তবলা ঘরানা কি হবে দেখেনি অ্যান্সার দেখো এই ঘাড়ানাগুলোও কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে তোমরা জানো যে ভারতের ইন্ডিয়ান মিউজিক্যাল যে সিঙ্গার রয়েছে তাদেরকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান মিউজিক মিউজিশিয়ান আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান মিউজিশিয়ান নর্থ ইন্ডিয়ান মিউজিশিয়ানকে বলা হয় হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিশিয়ান আর সাউথ ইন্ডিয়ানটাকে বলা হয় কি কার্নেটিক সিঙ্গার কার্নেটিক সিঙ্গারদের কিন্তু সেরকম ঘরানো হয় না হয় হচ্ছে হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে এবং তারই একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হচ্ছে তাবলা তারই একটা ঘরানা যেটা ভারতের সব থেকে ওল্ডেস্ট তাবলা ঘরানা তার নাম হচ্ছে ডেলি ঘরানা আঠারো নম্বর কোশ্চনে চলে আসবো পরটা বলেছে যে গাঙ্গুবাই হাঙ্গাল গাঙ্গুবাই হাঙ্গাল কোন ক্লাসিক্যাল ঘরানার সাথে যুক্ত গাঙ্গুবাই হাঙ্গাল বিখ্যাত নাম এই কোশ্চেনগুলো কিন্তু খুব দেয় আমি সময় নষ্ট না করে এটা অ্যান্সারটা করে দিই দেখি তোমরা কতগুলো পাও পারো একটু দেখো গাঙ্গুবাই হাঙ্গাল আচ্ছা আমি অ্যান্সারটা করে দিচ্ছি দেখো অ্যান্সারটা অবশ্যই হবে কিরণ আর কিরণ ঘরানা কিন্তু কোথাকার ঘরানা যদি আমি দেখে নিই কিরণ ঘরানা কিন্তু ইউপির ঘরানা উত্তরপ্রদেশ ঠিক আছে এটা একটু মনে রাখবে চলে আসবো নেক্সট কোশ্চেনে উনিশ নম্বর কোশ্চেন পন্ডিত যশরাজ খুব বিখ্যাত নাম এই পন্ডিত যশরাজ পন্ডিত যশরাজ কোন ঘরানার সাথে যুক্ত খুব গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি বলো

এই মেওয়াটি ঘাড়াটা কিন্তু অনেকগুলো স্টেট নিয়ে হয় জন্য কিন্তু একটা স্টেট হবে না ঠিক আছে তাহলে অ্যান্সার হলো মেওয়াটি ঘারানা এবারে আমরা যে লাস্ট কোশ্চেনে চলে যাব বাট লাস্ট কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার পর একটা এক্সপ্লেনেশন আছে সকলে কিন্তু ভিডিওটা অফ করবে না এক্সপ্লেনেশনটা শুনবে কুড়ি নম্বর কোশ্চেনে চলে যাবো এবং এটা হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন বলেছে ভোকালিস্ট গিরিজা দেবী খুব বিখ্যাত মানুষ গিরিজা দেবী গিরিজা দেবীর গান আমরা প্রচুর শুনেছি এই গিরিজা দেবী ক্লাসিক্যাল মিউজিকের কোন জনারের সাথে যুক্ত জনার এখানে ঘরানা বলেনি জনারের সাথে যুক্ত কোন ক্লাসিক্যাল মিউজিকের কোন জনার কি কি আছে ধ্রুপদ খেয়াল ঠুমড়ি না টাপ্পা তাড়াতাড়ি বলো অ্যান্সার কি হবে বিখ্যাত নাম তাড়াতাড়ি বলো কি হবে অ্যানসার হ্যাঁ হ্যাঁ নেব নেবো নেব সব নেব কোনো অসুবিধা নয় একটা কথা বলি তোমাদের ক্লাসিক্যাল সেকশন থেকে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে যা যা দরকার প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানিও এই ভিডিওটা শেষ হওয়ার পর এই লাইভ সেকশনে জানাবে না ভিডিওটা শেষ হওয়ার পর সবাই কিন্তু জানাবে কোন কোন ক্লাস তোমরা পেতে চাও রিগার্ডিং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার ঠিক আছে চলো এবার কি বলেছে যে গিরিজা দেবী দেখেনি অ্যান্সারটা কি তোমরা সকলেই বলছো হ্যাঁ এ বলছো সকলেই ঠিক বলেছো কিন্তু অনেকটা ভুল হয়ে গেল অ্যান্সার হবে কি ঠুমরি ধ্রুপদ হবে না কারণ ঠুমরি হবে অ্যান্সার এনাকে বলা হয় কুইন অফ ঠুমরি এবার দেখে নাও এই যে জনার গুলো আছে পাঁচটা জনার কি দেখে নাও দেখো পাঁচটা জনার আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ধ্রুপদ খায়াল তারানা আর ঠুমরি আর গজল বিখ্যাতই পাঁচটা ভালো করে জিনিসটা বুঝবে ধ্রুপদ খায়াল তারানা থুমরি গাজাল আর গাজালটা অনেকেই শুনেছি আমরা খুব বিখ্যাত বিখ্যাত গাজাল শুনি আমরা খায়ালও শুনি ইনি গিরিজা দেবী সকলে দেখবে এই যে গিরিজা দেবী গিরিজা দেবী গান করছে দেখেছ বিখ্যাত মানুষ এই গিরিজা দেবী যাকে আমরা বলি ঠুমরির কুইন দ্য কুইন অফ ঠুমরি তাহলে তার নামে কিন্তু থুমরিটা এত পপুলার হয়েছে তাহলে তিনি কোন ঘরানার সাথে যুক্ত সেনিয়া অ্যান্ড বেনারস ঘরানার সাথে যুক্ত এবং তিনি কবে কি অ্যাওয়ার্ড পেয়েছে দেখো পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং সঙ্গীত নাটক একাডেমি প্রত্যেকটাই পেয়েছে কোন কোন সালে সব লেখা রয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কে একদম 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 ভালো করে জিনিসটা মনে রাখবে ঠিক আছে তাহলে গিরিজা দেবী সম্বন্ধে যা যা দেখালাম একটু ভালো করে লিখে নেবে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ঠিক আছে তাহলে এবার আসব আজকে শেষ বেলায় সকলকে থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ আর্ট অ্যান্ড কালচার এই ক্লাসটাকে যারা এখনও দেখতে পাওনি তারা একবার ভালো করে পুরোটা একবার দেখবে এবং বিশেষ করে এই নোটটাকে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে একবার পিং করবে সবাই কারণ এই নোটটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাভেলেবেল হবে কিছুক্ষণ পর তাই জন্য অবশ্যই ক্লাসটাকে দেখবে এবং আর্ট অ্যান্ড কালচার থেকে বারবার বলছি যা যা দরকার তোমাদের সকলে কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানাবে আর্ট অ্যান্ড কালচার থেকে আর কী কী দরকার তোমাদের ঠিক আছে চলো খুব ভালো লাগলে ক্লাসটা নিয়ে অনেকদিন পর একটা ফ্রেশনেস পাওয়া গেল থ্যাংক ইউ সকলকে এখানেই ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ জয় হিন্দ